আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকের দেখাবো যে জয়েন সাদের কিভাবে পাইপ জয়েন দেওয়া হয় ও জয়েন সাদ থেকে কিভাবে মেইন লাইন টানা হয় তো আরও একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি সেইটা হচ্ছে এই যে লাস্টের যে পাইপটা দেওয়া হয়েছে এটা নিচে আছে তো এইখানে ওয়াল যদি হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফাইভটা ওই যে উপরের ফাইভটা এটা এখানে দেওয়া হয় তার জন্য তিন ইঞ্চি গ্যাপ হতে পারে তো সেই কারণেই কিন্তু নিচে দেওয়া হয়েছে তিন ইঞ্চির গ্যাপের ভিতরে যদি দেওয়া থাকে তাহলে ওই গ্র্যান্ডিং মেশিন ঢুকানো যাবে না সেই সাথে ফাইভটার কোনো কাজও করা যাবে না তো ওই যে একটা জয়েন আপনারা দেখতে পাচ্ছেন ওই ওয়াল সাদ থেকে এখন যে বাড়তি অংশটুকু করছে সেইখানে কিভাবে ফাইভটা দেওয়া হয় আর কিভাবে সংযোগটা করা হয় সেই জিনিসটাও আজকের এই ভিডিওতে সরাসরি দেখতে পারবেন আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের ভালোই হবে এই যে কলাম আছে এখানে এই কলামের ওই এই পরে সারটা এতটুকু বাহিরে আছে ঠিক আছে কলাম থেকে প্রায় পাঁচ ফিট বাহিরে আছে পাঁচ ফিট পরে সার্কুলার বক্স দেওয়া হয়েছে এই যে জায়গাটুকু এই যে দেখেন ফাইভ একটা বের হয়ে রয়েছে ঠিক আছে মানে ওইটা ডিস্ট্রিবিউশন বক্স থেকে আসছে দেখেন আমি লারা দিতেছি ফাইভটা লড়তে তারটা লড়তেছে তো এই যে বাড়তি সারটুকুর তার জন্য যে কিভাবে ফাইভটা দিবেন আর এটার যে সংযোগটা তো আমি আগেই দেখাইছি তো এ দেখেন আর অন্য কোথাও ফাইভ নাই দুইটার এখানে ফাইভ আসছে দুইটা দিয়ে মেইন লাইন আনা যায় ও ওয়ালের কাজও করা যায় সেই বিষয়টাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে উপকার হবে সেটা টিপস হিসেবে থাকবে আর কি এখানে দেখেন একটা জয়েন আমরা দিছি এইখানে যে এখান থেকে এখানে তো এটা হচ্ছে মিডেল আর এটার জয়েন দিতে দেওয়ার জন্য একটা সার্কুলার বক্স ব্যবহার হয়েছে এই যে এইখান থেকে ওই পর্যন্ত মিডেল হচ্ছে ওই সার্কুলার বক্সটা ঠিক আছে এইখান থেকে জয়েন দিলাম দিয়ে আর দিলাম ঠিক আছে তো এখন আমরা দেখাবো যে ওই এখন যেটা দেখাবো যে ওই যে আপনার সাত পরে হবে তো পরে হলে সেইখান থেকে কিভাবে কাজটা করা হবে সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করা হবে তা আগের ভিডিওটা আবার আর একটু রিপ্লে করছি এইখানে মনে করেন ওয়াল হবে ওয়াল হলে এই যে ফাইভটা যদি এইখানে দেওয়া হয় সেই ক্ষেত্রে আবার একটা গ্যাপ পরে আর কি আগের ভিডিওটাই একটু রিপ্লে করা হচ্ছে তার জন্য কিন্তু ফাইভটা নিয়েছে দিচ্ছি তো এখানে সেনি হাতুরও যাবে না বা ড্রিল মেশিনে যাবে না সেই ফাইভটা কনসিল কাটা যাবে না বিদায় এখানে দেওয়া হইল এই যে সাত যদি জয়েন হয় সেই ক্ষেত্রে ওই জয়ান অবস্থায় পরবর্তী স্বাদের জন্য আমরা কিভাবে এক টুকরা পাইপ রেখে যেতে পারি এই যে পাইপটা দেখতে পারছেন স্বাদের যখন জয়েন হবে এই রকম একটি তক্তা দিয়ে বর্ডার দেওয়া হবে যাতে সিমেন্ট ও কংক্রিট বাইরে না যায় তো এইখানে যদি এইরকম একটা বর্ডার দেওয়া হয় তো আমরা একটি ক্ষুদ্র পাইপ দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এটা এইভাবে দিয়ে দিবেন খুব শক্তভুক্ত করে ঠিক আছে এইভাবে ওইটার সাথে লাগাইয়া দিয়ে দিবেন ওই যদি ডিস্ট্রিবিউশন বক্স থেকে আনতে পারেন বা রুমের মনে করেন রুমের অর্ধেকটা পড়লো আর অর্ধেকটা পরবর্তীর সাথে ডালাই হবে তো রুমের পাইপটাও এভাবে দিতে পারেন পরবর্তীতে যে সংযোগটা হবে সংযোগটা দিয়ে তারা পরবর্তীতে রুমটা কমপ্লিট করবে যে আমার পূর্বের যে ভিডিওটি রয়েছে ক্লিপটি রয়েছে সেইখানে আমরা দেখে এনেছি এখন নতুন করে দেওয়ার জন্য এইভাবে দিবেন আর কি যে ভাই আগে কীভাবে দিছেন সেই বিষয়টা আবার নতুন করে আমি একটু রিভিউ করে দিলাম এই যে এইভাবে দিবেন অবশ্যই একটি জয়েন্ট সকেট মাথায় দিয়ে আর একটু কাগজ দিয়ে দিবেন যাতে ওই ফাইপের ভিতরে কোনো প্রকার সিমেন্ট বালুটুকে ব্লক না হয়ে যায় আমি ছোটো এইটা দিয়ে দেখাইছি তো ওই যে জিনিসটা দেখাইছি এটা কিন্তু এই যে দেখেন আবার এটা মানে আগের পুরোনায় আগে ছিল আর কি সেটাই তো এই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু আর এই টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো এইগুলো হয় কেন দেখা গেছে যে কোনো জায়গাটুকু বাঙ্গা হয় নাই বা আর্থিক অবস্থার কারণে অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই তার জন্য এইভাবে ডালাই দেওয়া হয় তো এর পরবর্তীতে যে ভাইভগুলো যে সংযোগ করা হয় সেই সংযোগটুকু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ আবারও জানিয়ে ভিডিওটি শেষ